আসসালামু আলাইকুম। ফিজিক্যাল মেডিসিন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের অনুষ্ঠান। তার অংশ হিসেবে আজকে আমরা আপনাদেরকে আলোচনা করব। আমি ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল। আর আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর আব্দুর রহিম, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড পেইন স্পেশালিস্ট। আজকে আমরা ওনার সাথে কিছু জিনিস ক্লিয়ার করব, যেগুলো আপনাদেরই প্রশ্ন, আমরা ওনার সাথে আলোচনা করে এটা পরিষ্কার করব। আচ্ছা ডক্টর আব্দুর রহিম, অনেকের মনে প্রশ্ন জাগে যে ফিজিও হাঁটু ব্যথাই বা অস্টিওআর্থ্রাইটিস নি, এতে ফিজিওথেরাপির ভূমিকা আছে এবং কীরকম ভূমিকা আছে, এবং এর কোনো সাইড এফেক্ট? অনেকে ফিজিওথেরাপিকে কেমোথেরাপি বা রেডিওথেরাপির সাথে কনফিউজ করে, তাই আপনি একটু বলবেন কি যে সাইড এফেক্ট আছে কিনা। ফিজিওথেরাপি নিয়ে আমাদের এর আগের একটা ভিডিও ছিল, সেখানে আমরা মোটামুটি এটা বলে দিয়েছি যে ফিজিওথেরাপিতে মোটা ভয়ের কিছুই নেই, এটা কেমোথেরাপি বা রেডিওথেরাপি এই ধরনের সাইড এফেক্ট বিশিষ্ট কোনো থেরাপি না। মূলত ইংরেজিতে থেরাপি বলতে যে কোনো চিকিৎসাকেই বোঝায়। তো সাইকোথেরাপি হতে পারে, যেটা আমরা শুধুমাত্র কনভারসেশন মানে আলোচনার মাধ্যমে এটা দেওয়া হয়ে থাকে। তো এই ফিজিওথেরাপি মূলত হলো আমরা যাতে ব্যথার ওষুধ না খেয়ে ব্যথাটা কমানো যায়, এই ধরনের একটা পদ্ধতি। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে ব্যথার ওষুধের যে সাইড এফেক্টগুলো থাকে, ফিজিওথেরাপিতে সচরাচর সেই সাইড এফেক্ট থাকে না। তো ধন্যবাদ মহিন, আপনি একদম স্পেসিফিক প্রশ্ন করেছেন যে আমাদের কাছে অনেক ব্যথার রোগীগুলো আসে, বিশেষত হাঁটু ব্যথার রোগীগুলো, তো ওদেরকে ফিজিওথেরাপি কীভাবে উন্নত করতে পারে। তো হাঁটু ব্যথা আপনারা জানেন যে বেশিরভাগ যে অস্টিওআর্থ্রাইটিস নি এরকম নিয়ে আসে তা কিন্তু না। আপনি আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে জানেন, আমাদের কাছে যে ব্যথার রোগীগুলো আসে তাদের অস্টিওআর্থ্রাইটিস নি থাকলেও তাদের ব্যথার উৎস কিন্তু যে ক্ষয় সেটা কিন্তু না। তাদের দেখা যায় বার্সাইটিস থাকে, তাদের দেখা যায় যে মাংসপেশির সংকোচনজনিত যে ব্যথাগুলো থাকে সেগুলো থাকে। হ্যাঁ, অবশ্যই মূল ওদের মূল সমস্যা অস্টিওআর্থ্রাইটিস, এটাতে কোনো ভুল নেই, কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের কারণে পরবর্তীতে তাদের যে বার্সাইটিস এবং অন্য অন্য যে সমস্যাগুলো থেকে থাকে এগুলোর কারণে ব্যথা হয়। এবং এটা অনস্বীকার্য যে আপনি যদি অন্য অন্য আরও অন্য অন্য যে ব্যাপারগুলো থাকে, লাইফস্টাইল মডিফিকেশন এবং ঔষধ, এগুলোর সাথে ফিজিওথেরাপি অনন্য ভূমিকা পালন করে ব্যথা কমানোর জন্য, যেখানে আপনার কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনি ব্যথা আপনি কমাতে পারেন। তাছাড়া প্রায় কিছু ব্যথা আছে প্রায় চিরতরে চলে যায়। আমরা মোটামুটি এটা বলতে পারি, যেমন ধরুন 50 ঊর্ধ্ব ব্যক্তিরা যারা আছেন তারা অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু তার নিচে যারা আছেন অনেক সময় দেখা যায় ছোটোখাটো আঘাতজনিত ব্যথা, যেগুলোতে ফিজিওথেরাপি খুব ভালো কাজ করে। ফিজিওথেরাপি মানে আমরা যদি শুধু এরকম মনে করে থাকি যে মেশিন দিয়ে আমরা এটার একটা ব্যবস্থাপনা করছি, ব্যাপারটা তা না। কিন্তু ফিজিক্যাল মেডিসিন সেন্টারে এটা একটা সমন্বিত চিকিৎসা কেন্দ্র, যেখানে ফিজিওথেরাপির ইনস্ট্রুমেন্ট তো আছে, খুব উন্নততর ইনস্ট্রুমেন্ট আছে, সাথে কিন্তু এখানে যে ব্যায়াম সেটা কিন্তু ওরা বুঝিয়ে দেন বা দেখিয়ে দেন আমাদের ফিজিওথেরাপিস্টরা যারা প্রশিক্ষিত, তো তারা এই জিনিসগুলো দেখিয়ে দেন এবং ওই ব্যায়াম এবং জীবনাচরণ সাথে ফিজিওথেরাপির সমন্বিত যে চিকিৎসাটা হয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন ফিজিওথেরাপি মানে শুধু মেশিন থেরাপি নয়, এখানে অনেক কিছু আছে যেটা আমরা ভুল মনে করি। আজকাল দেখা যায় বেশিরভাগ ফিজিওথেরাপি সেন্টারে ফিজিওথেরাপি শুধু মেশিন থেরাপি দিচ্ছে, কিন্তু আসল যে এক্সারসাইজ ওটা বলা হচ্ছে না, লাইফস্টাইল মডিফিকেশন বলা হচ্ছে না, ওগুলো এখানে অন্তর্ভুক্ত। অবশ্যই আমাদের এই সেন্টারে আমি একদম এটাই বলবো না যে আরও অনেক কিছু করা যেত না, যেমন যারা রোগীরা আছেন তাদেরকে নিয়ে একটা গ্রুপ ডিসকাশন করা যেত, কিন্তু এই ধরনের ব্যবস্থা এখন নেই, যেটা আমাদের সামনে আমাদের ইচ্ছা আছে এটা করার। কিন্তু প্রতি রোগীকেই আমাদের ফিজিওথেরাপিস্টরা তাদের লাইফস্টাইল সম্বন্ধে বলে থাকেন, হয়তো এইভাবে বলেন না, দেখেন আমি এখনই আপনাকে আপনার লাইফস্টাইল কী করবেন সেটা বলছি, কিন্তু চিকিৎসার ফাঁকে ফাঁকে তারা রোগীদের সাথে আলাপ আলোচনা করে ওই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন এবং ব্যায়ামগুলো অবশ্যই দেখিয়ে দেওয়া। চারটা প্রশ্ন, অনেকেই মনে করে থাকেন যে ফিজিওথেরাপি নিলে বোধহয় এটার উপর নির্ভরতা অবলম্বন করতে হয় যে এটা দিতে থাকতে হয়, বারবার দিতে হয়, এরকম কি কোনো ব্যাপার আছে? ধন্যবাদ। এটা আসলে মনে করে থাকেন যে একবার দিলে বুঝি আমাকে সারা জীবন দিতে হবে, আসলে ফিজিওথেরাপি এটা কোনো ম্যাজিকও না। আপনি যদি একটা ফিজিওথেরাপি দেন তার ইফেক্ট আসলে কিছু আছে যে আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন, যেমন ধরেন অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে বলি,
অনেক সময় মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট নামে একটা জিনিস থাকে, ফ্রোজেন শোল্ডারে থাকে, ওই জায়গায় ফিজিওথেরাপি পুরোপুরি হিল করে দিতে পারে। কিন্তু আপনার কিছু জায়গায় ফিজিওথেরাপি শুধুমাত্র ব্যথা কমায়, তাও কতদিনের জন্য, 3 দিন, 5 দিন, 7 দিন, কিন্তু আপনি যদি ওটা ধারাবাহিকভাবে বেশ কিছুদিন দেন, তখন দেখা যায় যে তার পুরো প্যাথোলজিটা চেঞ্জ হয়ে অনেকটুকু ব্যথা কমে যায়। তার মানে এই না যে আপনাকে সারা জীবন দিতে হবে, এটা আমরা একটা কোর্সের মতো, ব্যথার যেরকম কমানোর জন্য আমরা একটা কোর্স দেই, ওই ধরনের একটা কোর্সের মতো, এবং বলা যায় যে এটা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন। আচ্ছা, যদিও এটা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, কিন্তু কখনো কখনো দেখা যায় কিছু কিছু পেশেন্টের পুড়ে যায়, বার্ন হয়ে যায়, এটা কেন হয় এবং এটা কীভাবে দূর করা যায়? প্রথম কথা হলো, এটা আমরা দেখেছি, আপনার যদি সতর্কতা মেনে ফিজিওথেরাপি অ্যাপ্লাই করা না হয়, আপনি একটা প্রসঙ্গে আমরা বলি যার কোনো ইফেক্ট নাই, তার সাইড ইফেক্টটা তার কোনো ইফেক্ট নেই, ট্রেনিংটা ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, তো যারা আছে মানে ফিজিওথেরাপিস্ট বা যারা অ্যাপ্লাই করবেন এটা, তাদের যদি ঠিকমতো ট্রেনিং না থাকে, তাদের যদি এক্সপেরিয়েন্স না থাকে, জি জি জি, তাহলে কিন্তু এরকম সমস্যা। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেটা লাইট থেরাপি আছে, IRR, ওইটা এটার সাইড এফেক্ট ডিপেন্ড করে এটার দূরত্বের উপর, আমি কোন যে জায়গায় দিচ্ছি তার সাথে দূরত্বের উপর, দূরত্ব যদি একটু কম হয়ে যায় এখানে বার্ন হয়ে যেতে পারে। তাহলে আসলে এটা ভেরি সেফ, কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে জানতে হবে। যদি আমি এক্সপার্ট না হই, আমি না জানি, তাহলে সেফ জিনিস দিয়েও আমি দুর্ঘটনা ঘটাবো, সেটা হলো আমি এটা এই জিনিসটাই আমি বলতে চেয়েছিলাম এখানে, যে আসলে সাইড এফেক্ট নাই ঠিক আছে, বাট আমাকে জানতে হবে কত ফ্রিকোয়েন্সিতে আমি টেন্স দিব বা কত দূরত্বে আমি IRR দিব, এটা আমাকে জানতে হবে, এটার জন্য আমাকে ট্রেনিং অবশ্যই লাগবে। না, সাইড এফেক্ট নাই কথাটা আসলে আমি আমি আসলে নতুন করে বলতে চাই, ব্যাপারটা হলো আপনি যদি এক্সপিরিয়েন্স কাউকে দিয়ে এটা দিয়ে থাকেন তাহলে সাইড এফেক্ট থাকবে না, আমি ওটাই বলতে চাচ্ছি। আসলে একেবারে একদম সাইড এফেক্ট নাই কথাটা বলা, মানে আপনাকে মেথডিক্যালি তো ফলো করতে হবে, মেথডিক্যালি ফলো করতে হবে, সেটাই। ঠিক আছে, ধন্যবাদ। আমার মনে হয়, আচ্ছা, আপনি কি আমাদের সেন্টারে এমন কোনো ইউনিক থেরাপির নাম বলবেন যেটা আমাদের সেন্টারে আছে, অন্য কোনো জায়গায় খুব কম আছে, সারা বাংলাদেশে বা সারা চট্টগ্রামে কম আছে, এমন কোনো সেন্টার নাম বলবেন? ভালো প্রশ্ন করেছেন। যেমন আমাদের আসলে শকওয়েব আছে, জি জি জি, আয়ন টু ফোরোসিস নামে একটা জিনিস, জি জি জি, এই জিনিসগুলো বাংলাদেশের মধ্যে খুব বেশি কিছু নাই। আমি যদি আলাদা করে শুধু হাঁটুর জন্য বলি, আমাদের কাছে একজন রোগী এসেছিলেন, উনি ওনার মেয়ের বাচ্চা হবে, কানাডাতে চলে যাবেন, তো MCL মানে মিডিয়াল কোলাটারাল লিগামেন্টের স্প্রেন ছিল, মানে উনি বাসার মধ্যে টাইলসের বাসা পরিষ্কার করতে গিয়েছিলেন, সেই সময় উনি পরে আঘাত পেয়েছেন। আপনি জেনে থাকেন যে এগুলোর জন্য খুব বেশি কিছু করার আসলে ছিল না আমাদের, আমাদের প্রথাগত ফিজিওথেরাপিতে খুব ভালো কাজ করতো না বা সময় লাগতো, উনি তাড়াতাড়ি চলে যাবেন। উনি কিন্তু আমাদের এখানে 2 থেকে 3টা সেশন নিয়েছেন আমার মনে হয়, এবং উনি পুরোপুরি ভালো, উনি চলে গিয়েছেন। জি, আমাদের ফিজিওথেরাপি শক ওয়েভ থেরাপি, উনি একবার একটা ভিডিও করেছিলেন অলরেডি আমাদের অভিম ভাই, যাক, ও শক ওয়েভ থেরাপি এটা সব জায়গায় পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায়, অত্যন্ত ভালো কাজ করে বিভিন্ন টেন্ডনের ইঞ্জুরিতে। ধন্যবাদ। ধন্যবাদ।